আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো আমি আজকে উপস্থিত হয়েছি আপনাদের সামনে পালসার N160 নিয়ে। আজকে থাকছে এই বাইকটির ডিটেলস, স্পেসিফিকেশন, মাইলেজ, প্রাইস ও কাদের জন্য বাইকটি ভ্যালু ফর মানি হতে পারে সেসব বিষয় নিয়ে আলোচনা। বাইকের সকল তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। বাইকটি দেখতে এক কথায় চমৎকার এবং হেডলাইট হিসেবে ইউজ করা হয়েছে বাইফাংশনাল এলইডি প্রজেকশন হেডল্যাম্প উইথ ডিআরএলস, এবং সামনের চাকায় ইউজ করা হয়েছে 100 সেকশনের টায়ার। বাইকটির ফ্রন্টে ইউজ করা হয়েছে 37mm টেলিস্কোপিক ফর্ক। বাইকটির আরপিএম মিটার অ্যানালগ দেওয়া হলেও বাকি সকল তথ্য ডিজিটালি পেয়ে যাবেন। এবং বাইকটিতে কিন্তু কাট আউট সেন্সর থাকছে, যেটা কিনা স্ট্যান্ড পড়া অবস্থায় বাইকটি স্টার্ট নেবে না। এবং কমফোর্টের দিক থেকে বাইকটিতে কমফোর্টেবল পাইপ হ্যান্ডেলবার ইউজ করা হয়েছে। পাইপ হ্যান্ডেলবার হলে যা হয়, বাইকটি আপনার ব্যাক পেইন অথবা রিস পেইন হবে না। এবার আসা যাক বাইকের হার্ট ইঞ্জিনের দিকে। তো প্রথমেই বলে রাখি, ইঞ্জিনটি হচ্ছে BH6 ইঞ্জিন এবং এই ইঞ্জিনটি হচ্ছে 164.82cc সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক SOHC টু ভালভ ওয়েল কুল EFI ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 16 PS অ্যাট দ্য রেট 8750 RPM-এ এবং ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 14.65 নিউটন মিটার অ্যাট দ্য রেট 6750 RPM। বাইকটির রিয়ার সাসপেনশন হিসেবে নাইট্রক্স মনোশক অ্যাবজারভার ইউজ করা হয়েছে, যেটা কিনা অ্যাডজাস্টেবল শক অ্যাবজারভার এবং যথেষ্ট ভালো এবং কমফোর্ট ফিল দিবে এবং ভালো একটা সাপোর্ট দিবে, যেটা কিনা বাংলাদেশের জন্য যুগোপযোগী। বাইকটির হুইল বেস 1358mm এবং বাইকটির সিট হাইট 795mm এবং বাইকটির ওজন 154kg। বাইকটির টেল লাইট হিসেবে ইউজ করা হয়েছে এলইডি লাইট এবং দেখতে এগ্রেসিভ, এবং ইন্ডিকেটর হিসেবে ইউজ করা হয়েছে বরাবরের মতোই হ্যালোজেন। বাইকটির রিয়ার টায়ারে ইউজ করা হয়েছে 130x70x17 ইঞ্চি অ্যালয় রিম উইথ রেডিয়াল টিউবলেস টায়ার, এবং বাইকটিতে আন্ডারবেলি এক্সস্ট ইউজ করা হয়েছে। বাইকটি EFI এবং আন্ডারবেলি এক্সস্ট হওয়ায় বাইকটি থেকে একটা গম্ভীর সাউন্ড পাওয়া যায়, যেটা কিনা পালসার NS এর তুলনায় অনেক ভালো এবং অনেক সুন্দর সাউন্ড। এবং বাইকটি ডুয়াল চ্যানেল ABS। বাইকটি ফ্রন্টে ইউজ করা হয়েছে 300mm ডিক্স এবং রেয়ারে ইউজ করা হয়েছে 230mm ডিক্স, যেটা কিনা অনেক বড় এবং হিউজ। বাইকটি ফুয়েল ট্যাঙ্ক হিসেবে ইউজ করা হয়েছে 14 লিটারের ট্যাঙ্ক। বাইকটি EFI হওয়াতে বাইকটি থেকে ভালো একটি মাইলেজ পেয়ে যাবেন, এবং যেহেতু বাইকটি কমফোর্ট এবং নেকেড স্পোর্টস বাইক, সেই হিসেবে ভালো মাইলেজ পেয়ে যাবেন আশা করা যায়। এবং বাইকটিতে ইঞ্জিন হিসেবে DTSI ইঞ্জিন ইউজ করা হয়েছে। DTSI মানে ডিজিটাল টুইন স্পার্ক ইগনিশন ইঞ্জিন। বাইকটিতে ফ্রন্ট ব্রেক ক্যালিপার হিসেবে ইউজ করা হয়েছে গ্রিমেকা ব্র্যান্ড, উইচ ইজ এ ইতালিয়ান কোম্পানি অর ইতালিয়ান প্রোডাক্ট। বাইকটি সিট হাইট বেশি হয়, বাইকটি 5 ফিট 5 ইঞ্চি হাইটের উপরে সবাই বাইকটি রাইড করতে পারবেন। বাইকটি থেকে মাইলেজ পাওয়া যাবে অ্যারাউন্ড 45 থেকে 50 কিলোমিটার পার লিটার, টপ স্পিড পাওয়া যাবে 125 কিলোমিটার পার আওয়ার, এবং বাইকটি প্রাইস উত্তর মোটর রেখেছে 2,60,000 টাকা। আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।